সুপ্রিয় দর্শক, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আপনারা জানেন আমরা নিয়মিত দেশের বিভিন্ন জায়গায় গিয়ে প্রতিবেদন করে থাকি। এরকম একটি প্রতিবেদন করতে এসেছি সাভার এলাকায়। শোনাব এই যে আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প, তার লাইফ স্টোরি, সে কি করে, কিভাবে চলাফেরা করে, সম্পূর্ণ গল্পই শোনাব। চলুন দর্শক, কথা না বাড়িয়ে তার কাছেই চলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। কি নাম আপা আপনার? আমার নাম মায়া। মায়া আপা, আচ্ছা মায়া আপা, আপনার জীবনের একটু গল্প যদি বলেন, আপনি শুরুতে একটু বলেন। আমার জীবনের গল্প আপনারা তো জানেন, আমি একজন পিতৃলিঙ্গের মানুষ। আমার নাম হলো মায়া। আমার গ্রামের বাড়ি গোপালগঞ্জে, কিন্তু আমি থাকি ঢাকাতে। এখানে সবার নবীনগর পুরগাতে থাকি, যেখানে এখানে আমি থাকি। তো মনে করেন আমাদের জীবন কাহিনী, আমরা মানুষের বাড়িতে যাই, একটা বাচ্চা কাচ্চা হলে যায়, না চায় বকশিস নিই, তারপরে হলো গিয়ে দোকানপাট কালেকশন করা, এগুলোই করে আমরা খাচ্ছি, চলতেছি, ফিরতেছি, যা করতেছি, তাছাড়া তো আমাদের কোনো কিছু নেই। আচ্ছা আপা, আপনি তো তৃতীয় লিঙ্কের মানুষ। হ্যাঁ, আপনি যখন এই যে গোপালগঞ্জতে ছোটোবেলা, একটু গল্পটা বলবেন কিভাবে ঢাকা আসলেন? কিভাবে ঢাকা আসলেন? ছোটোবেলায় আমি বাড়িতে ছিলাম, তো থাকার পরে আমার বাবা মা ঢাকা চলে আসলো, তার সাথে আমি এখানে আসছি, এইখানে আমি পড়াশোনা করছি। আপনি কোন পর্যন্ত লেখাপড়া করেছেন? আমি বেশি লেখাপড়া করিনি, অল্পই করেছি। আপনি ফাইভে পড়ছিলাম, ফাইভে পড়ার পরে আর পড়িনি। তারপরে কেন পড়তে পারেননি? পড়তে পারিনি, আমি এই ধরনের, আমি মেয়েদের মতো কথা বলি, তারপরে হলো গিয়ে ছেলেরা আমাকে ডিস্টার্ব করে, কেউ আজে বাজে কথা বলে, তারপরে হলো গিয়ে ই করে, আপনার বিভিন্ন ধরনের মন্তব্য করে। তো করার পরে আমি আস্তে আস্তে আমি হলো গিয়ে আর পড়াশোনা করতে পারিনি এবং কি করিনি, আস্তে আস্তে এগুলো বাদ দিয়েছি। তো দেওয়ার পরে আমি এখন যেখানে থাকি ঢাকাতে, তো এখানে আবার আমাদের একজন গুরুমা আছে, তো আমাদের আশেপাশে আসতো, বাচ্চা কাচ্চা হলে টাকা নিতে আসতো। তো আমি আবার আস্তে আস্তে তাদের সাথে আমার সাথে পরিচয় হয়েছে। হওয়ার পরে পরে বলছি তুমি আমাদের মতো লোক, তাহলে তো তুমি আমাদের সাথে থাকতে পারো। আমার আবার আমার ফ্যামিলিতে থাকতে ভালো লাগে না, বাবা মাকে এটা সেটা বলে যে তার মেয়ে একটা এরকম, এগুলো বলে। তো বলার পরে আমি আস্তে আস্তে আমার মার সাথে কথা বলে আমি আমার আমার কমিউনিটির লোকের কাছে চলে গেছি। আচ্ছা, এখন আপনার ফ্যামিলির সাথে থাকেন না? আমি আমার ফ্যামিলির সাথে বলতে কি, আমার ফ্যামিলির অন্য জায়গায় ভাড়া থাকে, আমি অন্য জায়গায় ভাড়া থাকি, কিন্তু আমি আমার কমিউনিটির লোকের সাথে থাকি। আচ্ছা, আপনাকে দেখতে তো হবুহু একদম মেয়ের মতো, আপনি কি মেয়ে হিজড়া না ছেলে হিজড়া? হ্যাঁ ভাই, আমি মেয়ে হিজড়া। আচ্ছা, এই যে আপনি চলার পথে কখনো কি প্রেমের অপার পেয়েছেন কিংবা প্রেম করেছেন? হ্যাঁ ভাই, একটু একটু বলেন না আপা। অনেকেই আসলে আপনাদেরকে নিয়ে অনেকেরই আগ্রহ থাকে আপনাদের জীবনের লাইফ স্টোরিটা জানার জন্য। হ্যাঁ ভাইয়া, ওটা যার যার পার্সোনাল ব্যাপার, সেটা যেই হোক সবার জীবনে প্রেম আসে, আমার জীবনেও এসেছিল। তো মনে করেন বলে আমার জীবনে এসেছিল, তো আছে এখন আমার ভালোবাসার মানুষ, তার মতো সে ভালো আছে, আমি আমার মতো ভালো আছি, সে এখন বাহিরে আছে। কোন দেশে থাকে? এখন বর্তমানে সৌদিতে আছে। সৌদিতে আছে। কত বছর প্রেম করেছেন? হ্যাঁ করেছি, পাঁচ বছরের মতো। পাঁচ বছর, এই যে পাঁচ বছর প্রেমের একটু স্মৃতির কথা বলেন না। বলবো কি, আপনারা তো বুঝিনি যে একটা ছেলে একটা মেয়ে, আর আমি একজন তৃতীয় লিঙ্গের মানুষ, তো আমাকে কখনো ওই চোখে বাঁকা চোখে দেখিনি, আমাকে অনেক ভালোবাসছে একটা মেয়ের মতো। তার সাথে অনেক জায়গায় ঘুরতে গেছি, বেড়াইছি, আমাকে সে অনেক আদর করছে, আমিও তাকে ভালোবাসছি যেটুকু। এই যে পাঁচ বছরে আপনারা কোথায় কোথায় ঘুরতে গেলেন? হ্যাঁ, কক্সবাজার ঘুরতে গেছি, ইন্ডিয়াতে ঘুরতে গেছি, আপনার বাংলাদেশে যেখানে যেখানে বিনোদনের জায়গা আছে অনেক জায়গায় ঘুরতে গেছি। তাহলে তো আমরা আসলে এরকম তৃতীয় লিঙ্কের মানুষের অনেকেরই ইন্টারভিউ নিয়েছি, এরকম সুখ কিংবা কপাল আজ পর্যন্ত কারো হয়নি, আপনি তো অনেক সুখী মানুষ। হ্যাঁ সত্যি কথা, আল্লাহ রাসুলের দোয়ায় আমি অনেক সুখী, আল্লাহ আমাকে অনেক শান্তিতে রাখছে, আমার অনেক ভালো, আমি অনেক হ্যাপি। আচ্ছা, এই যে পাঁচ বছর প্রেম করতে গিয়ে কখনো কি আপনাদের দুজনের মধ্যে কখনো ঝগড়াঝাটি হয়েছে, কখনো মন খারাপ হয়েছে কিনা? হ্যাঁ, ঝগড়া হলে, রাগ অভিমান হলে ভালোবাসা তার গভীর হয়। হ্যাঁ, আমাদের ভিতরে হয়েছে, অনেকই হয়েছে, এখনও তো বাহিরে থাকে, কথা বলি, অনেক কিছু নিয়ে ঝগড়া হয়, আমার সাথে অভিমান করে, আমি করি, তারপরে কান্নাকাটি হয়, সবই হয়। মানে কান্নাকাটিও করেন? হ্যাঁ অবশ্যই,
আমার জন্য সেও কাঁদে, আমি তার জন্য কাঁদি। এই যে 5 বছর ধরে উনি বিদেশ গিয়েছে, কত বছর হলো? বেশি হয়নি আপনার, 9 মাস চলছে। তাকে কি বিদেশ আপনি পাঠিয়েছেন না তার খরচে গিয়েছে? না, সে তার বাবা মার খরচে গিয়েছে। তো এখনো আপনাদের প্রেম ভালোবাসা রিলেশনটা আছে? প্রত্যেকদিনই কথা হয়, প্রত্যেকদিনই কথা হয়, 1 ঘন্টা 2 ঘন্টা 4-5 ঘন্টা কথা বলতে বলতে ফোনে চার্জ শেষ হয়ে যায়। দর্শক, আসলে রোমান্টিক এই যে চার ঘন্টা 5 ঘন্টা কথা বলেন, যদি ধরেন একদিন ফোন না দিল তখন আপনার কাছে কেমন লাগে? হ্যাঁ, আমার কাছে অনেকটাই খারাপ লাগে, আবার ওর কাছেও খারাপ লাগে আমার সাথে কথা না বললে। এখন মানুষের মন, মা আমার কাছে ছিল একরকম, এখন বাহিরে গেছে, অসুস্থ হয়তো বা সে চেঞ্জ হয়ে যাইতে পারে, আমি আবার চেঞ্জ হতে পারি, কিছু করার নেই। কারণ একটা একটা প্রকৃত যে মেয়ে মানুষ, তার কপালে স্বামীর ভালোবাসা অনেকের কপালে সয় না, আর আমি একজন অন্যরকম মানুষ। এখন আমার কপালে যদি থাকে আমি পাবো, না থাকলে না পাবো, কারণ কপালে বাইরে যাওয়া যাবে না। এটা এটা ভেবেই আমি এখন তার সাথে কথা বলি, আমি এটা ভাবি, কারণ দেখি তো আশেপাশে অনেক ভাবির কত সুখ, তারপরও ভালোবাসে মানুষটা তার পাশে নেই, তার স্বামী তাকে ছেড়ে আবার আরেকটা বিয়ে করছে, আর আমাকে তো সে যখন তখন ছাড়তে পারে, কিন্তু আমার জন্য যে এতটা পাগল সেটা আমি জানি না, সে অনেক ভালো। আচ্ছা, এই যে আপনি, তারও তো জীবনে বিয়ে শাদির দরকার আছে, সন্তানের ই আছে, আপনি তো সন্তান হবে না কিংবা বিয়ে শাদি করতে পারবেন না, তাহলে তাকে কি ভবিষ্যতে বিয়ে শাদি করাবেন? হ্যাঁ, অবশ্যই তার ভবিষ্যৎ, আমার যেহেতু বাবু হবে না, তাই সে অবশ্যই বিয়ে শাদি করবে, তার একটা ভবিষ্যৎ আছে না, করবে, সেটা তার পার্সোনাল ব্যাপার, সেটা সে করবে, আমি তাকে নিয়ে এটা নিয়ে কখনোই বাধা দেবো না। কারণ যতদিন আমার কপালে সুখ ছিল আমি পেয়েছি ওর ভালোবাসা, আর আমার দরকার নেই, থাক কিছু করার নেই, এটা বাস্তব মানতে হবে। আমরা এর আগে একটি প্রতিবেদন করেছিলাম, তৃতীয় লিঙ্গের মানুষই, তারও 12 বছর প্রেম করার পরে তা সেই নিজ উদ্যোগে তাকে বিয়ে করিয়ে দিয়েছে, এখনও সে সুখে আছে, তাই সেই রকম কি আপনিও করবেন কিনা? হ্যাঁ, আমার সাথে এগুলো বিষয়ে কথা হয় এবং কে বলা বলি হয়েছে, তো সে যদি রাজি হয় আমি অবশ্যই করাবো, এবং রাজি না হলো তাকে আমি বলবো করার জন্য, রাজি না হলো আমি তাকে করাবো, কারণ তার তো একটা ভবিষ্যৎ আছে, আমার হয়তো বা নেই। আচ্ছা, তার একটু স্মৃতির কথা বলেন না, সে আপনাকে কেমন আদর করেছে? আমরা না এই যে ঘুরতে গেছিলাম, আচ্ছা, এই মানিকগঞ্জ বলে জায়গাটার নাম, আমরা মেলায় ঘুরতে গেছিলাম, আমার একটা গুরুমার সাথে আমার একটা বান্ধবী, আমরা মেলায় ঘুরতে গেছিলাম, তো যাওয়ার পরে আমার সাথে দেখা হয়েছিল, এভাবে পরিচয়, আমার থেকে নাম্বার নিছিল, নিয়ে কথা বলতে বলতে এত এত দূর আসা। আচ্ছা, ওই ছেলের বাড়িটা কোথায়? ওর বাড়ি মানিকগঞ্জে। মানিকগঞ্জে, মানিকগঞ্জের ছেলে, গোপালগঞ্জের মেয়ে, সাভারে থাকেন, ওইখান থেকেই পরিচয়। তো এই যে 5 বছর ধরে তার সাথে গভীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন, একদিন কথা না হলে তো অবশ্যই মন খারাপ হয়। আচ্ছা, আপনার এই যে ভবিষ্যৎ পরিকল্পনাটা কী, আপনি ভবিষ্যতে কী করতে চান? আসলে আপনারা তো সবসময় মানুষের কাছ থেকেই টাকা পয়সা নিয়ে চলেন, তো ভবিষ্যতে এরকম কি সারা জীবন চলবেন? না, এখন হলো গিয়ে মনে করেন আমাদের ভিতরে অনেকেরই টাকা পয়সা আসছে, আবার অনেকেরই টাকা পয়সা নেই। এখন যদি মনে করেন যার টাকা পয়সা আছে সে একটা ভালো একটা বয়স্ককালে একটা বিজনেস করবে, একটা জোয়ানকালে একটা বিজনেস করবে, করে কিছু কিছু সঞ্চয় করবে, ওখান থেকে মনে করেন যে বয়স হলে যেন ওটা দিয়ে চলতে পারে, কারোর কাছে হাত না পাততে হয়, এটা এরকম ইচ্ছা আমার ভিতরে আছে, এবং কি দেখে আর কি বলবো। মানে ভবিষ্যতে আপনি কিছু করে নিজের পায়ে দাঁড়াতে চান? হ্যাঁ, এখন তো অনেকেই তৃতীয় লিঙ্গের মানুষ গরু ফার্ম দিচ্ছে, বিভিন্ন ধরনের কাজ করছে, বিউটি পার্লার দিচ্ছে, আসলে মানুষের কাছে হাত পাততে আপনাদের কেমন লাগে? না না, এই জিনিসটা সত্যি অনেক খারাপ লাগে, কারণ অনেকের কাছে গেলে বলে কি আপা আপনারা আসছেন, কি বলবো আপা, আপনাদেরও তো দেখতে হয়, আপনারা আমাদের আমরা না দেখলে আপনারা কোথায় পাবেন, এটা বলে। তো অনেকে যারা ভালো মনে করি তারা ভালো মানে আমাদের টাকা পয়সা দেয়, আবার যাদের একটু কষ্ট হয় টাকা পয়সা থাকে না তাদের থেকে আমরা নিই না, আমরা বলি থাক দিতে হবে না ভাইয়া ভালো থেকো, এগুলোই। এই যে এত সুন্দর চেহারা নিয়ে যখন মানুষের দ্বারে যান, অনেকেই তো অনেক রকম কথা বলে, একটু সেই অভিজ্ঞতাটা একটু বলবেন? হ্যাঁ, বলে আপনি আসলে কপালটা কি, কপালটা এত সুন্দর একটা মানুষ, কপালটা দুঃখের দিকে আজকে আমাদের কাছে আসছে এটা সেটা চাওয়ার জন্য, এগুলো বলে। বলে তো কী করবো, অনেক মানুষ আছে আমাদের জন্য আফসোস করে, আবার অনেক মানুষ আছে যে খারাপ মন্তব্য করে, সবাই তার একরকম না, হাতের পাঁচটা আঙুল এক সমান না, মানুষও একরকম না। আচ্ছা, আমরা দেখেছি তৃতীয় লিঙ্গের মানুষ যারা অনেকেই আছে, অনেক খোলামেলা
চলাফেরা করে, কিন্তু আপনার বেলা দেখলাম একদম ভিন্ন। আপনার পরিবেশ, আপনার কাপড় চোপড় মানে একদম তাদের চাইতে সবই ভিন্ন, এটা কি কারণে? এটা না আমার না ওদের মতো চলতে ভালো লাগে না, কারণ হলো গিয়ে আমি যেভাবে একটা মেয়ে মানুষ থাকে পরিপূর্ণভাবে ঢেকে ঢুকে ভদ্রভাবে, ঠিক আমার ওরকম করে চলাফেরা করতে ভালো লাগে, আমি ওরকম করে থাকতে পাই না। মানে সে অনেকে সাজিয়ে মেকআপ চেকআপ করে, আমার ওগুলো পছন্দ না, আমি স্যাম্পলভাবে থাকাটা পছন্দ করি। কারণ আমার ফ্যামিলিতে আমি যেহেতু এই কমিউনিটির লোক হয়েছি, সবাই তো এরকম না, মনে করেন যার যার একটা ফ্যামিলি, তো এই বলা বলি করতে হয় যে এরকম করে চলাফেরা করাটা ঠিক না, ভালো হয়ে চলো। আমার ফ্যামিলি থেকে ওগুলো কথা আমাকে অনেক বলছে, তো বলছে তো বলার পর মনে করেন আমি ভালো হয়ে থাকাটাই ভালোবাসি। যেভাবে একটা পরিপূর্ণভাবে একটা মেয়ে মানুষ থাকে, আমি ওভাবে থাকতে ভালোবাসি। আমাদের কাছেও ভালো লাগলো আপনার কে পে, কারণ আপনার পোশাক আশাক সব কিছুই মিলে অনেক ভালো লাগলো। তো দর্শক আমরাও চাই এরকমভাবেই চলুক, কারণ আপনাদের এই যে তৃতীয় লিঙ্গের মানুষ অনেকেই গিয়ে টাকা পয়সার জন্য গিয়ে উল্টাপাল্টা কথা বলে, ও এখানেও মানে বিশ্রী ভাষায় কথা বলে, কিন্তু সেরকম তো আপনারা করেন কি না ভাই? ওটা হলো গিয়ে মনে করেন আমাদের ভিতরেও খারাপ ভালো মন্দ আছে, আপনাদের ভিতরেও। আচ্ছা বলেন আপা, মনে করেন আমাদের ভিতরে অনেক আছে ভালো মন্দ, এটা আপনাদের পাবলিকের ভিতরে আছে। কেউ কেউ যে ভালো তার সাথে ভালো ব্যবহার করে, আর যে খারাপ তার সাথে আমাদের লোকেরও খারাপ ব্যবহার করে। আসলে তো আমরা এরকম করতে চাই না, আপনারাও ভালো হন, আমরা অবশ্যই ভালো হব। কারণ আপনারা আপনাদের কাছে আমরা গেছি একটা জিনিসের জন্য, আপনারা যদি ভালো করে আমাদের সাথে কথা বলেন, আমাদের আমরা কখনোই পারবো না আপনাদের সাথে খারাপ আচরণ করতে। কারণ কারো না কারোর জন্য একটা লেগে যায় ঝগড়া কিংবা কোনো খারাপ কিছু হয়ে যায়, বুঝতে পারছেন? জি দর্শক, শুনলেন এই মায়া আপার জীবনের গল্প, কিছুটা হলেও তুলে ধরেছি, ভবিষ্যতে তাকে নিয়ে আরেকটু ভালোভাবেও আমরা কাজ করব, ওইখানে বাকি কথা আপনারা আপনাদেরকে জানাবো। আপনার আর কিছু বলার আছে আপা? আমার আর কিছু বলার নেই, আমাদের দেশের মানুষ সারা বিশ্বের মানুষ সবাই ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম, দেশের ভাই বোনদেরকে আসসালামু আলাইকুম, আমার তৃতীয় লিঙ্গের মানুষদেরকেও আসসালামু আলাইকুম, সবাই ভালো হয়ে চলার চেষ্টা করবেন, সবাই ভালোভাবে চলবেন, আর এখন দেশে করোনা আসছে, সবাই সেফ হয়ে থাকবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকেও।